खुबारो बैरिंगजा बाधा मारिवे बन रगै ग्राक सालो आगरतल मेलर माथ तंगमा बानो स्मृति पवनो सीपीआईएम नि सालतांग हांगकर तांगफांग साका विशालगढ़ ते खुआई ओ करे हांगकनो कारे जतो थायनो बन कहामकिनो तदुल जाखा आपनो कारे बते साका टीआरटीसी नि चेयरमैन दीपक मजुमदार टीआरटीसी नि खुंगने मालखुंग थांगलासो ख्लारि मानफानो हासिनि कतर कतर मोटर स्टैंड बास मालखुंग ते कुबुन मालखुंग थांगजा बते साका ओ हुकबार चबाबो हुकबारनि नुखुंनि बर रगबो हुकबार बिलनो सेजमो फुनोगै चबाव अंखरका ते हुकबार ख्लानि नुखुंनि बुसारबो प्रेसिडेंट बाय मानजाक सकात खितारै खिबोइ रखानि साका आमादेर कृषक কোঅর্ডিনেশন কমিটি যেটা সংঘর্ষ সমিতি তার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আজকে ভারত জোড়া কৃষকদের তিনটি কৃষি আইন যেটি করেছে যেটাকে আমরা অভিহিত করেছি এটা কালা আইন বলে এবং বিদ্যুৎ বিল এটা আছে এই চারটি বিল তিনটি আইন এবং একটি বিল এগুলিকে একেবারে উইথড্র করে নেওয়ার জন্য দাবি জানিয়ে আমরা দীর্ঘ লড়াই করেছি। এই লড়াইয়ের শেষ পর্বে আমাদের কৃষক কোঅর্ডিনেশন কমিটির সিদ্ধান্ত ছিল 26 নভেম্বর যে ভারত বন্ধ গেল সেই বন্ধে আমরাও সমর্থন করেছিলাম কৃষকরা শ্রমিকদের যে বন্ধ এবং তখন আমরা 27 তারিখ এবং 26 তারিখ দিল্লি অভিযানে ডাক দিয়েছিলাম। সেই অভিযানে আমাদের কথা ছিল পাঞ্জাব হরিয়ানা এবং পরবর্তী সময়তে রাজস্থান উত্তরপ্রদেশ এই আশেপাশের যে রাজ্যগুলো তারা অংশগ্রহণ করবেন বাকি সমস্ত রাজ্যে আমাদের বিক্ষোভ হবে কৃষকদের এই দাবির ভিত্তিতে। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন প্রায় গত একটু আগে আমি কথা বলেছিলাম প্রায় 5 লক্ষাধিক কৃষক এখন দিল্লির চতুর্দিকে অবস্থান করছেন গত 13 দিন যাবৎ আজকে নিয়ে 13 দিন চলছে এবং সেখান থেকেই দাবি উঠেছে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এখন পর্যন্ত সরকার 5 দফা আলোচনা করেছেন কিন্তু প্রথম গা করেনি। এই আলোচনা বিভিন্নভাবে ভাঙার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে বিজেপি সরকার কিন্তু কৃষকরা এখন প্রায় 550 কৃষক সংগঠন তার সঙ্গে যুক্ত হয়েছে। তাই গত 6 তারিখে আলোচনার যখন অচলাবস্থা প্রায় চলছে আমাদের যে পূর্ণ দাবি এই বিল এবং আইন প্রত্যাহার করতে হবে এটা যখন মানছে না সরকার প্রধানমন্ত্রী তার পক্ষে আজকেও গতকালকেও রাত্রেবেলা ওকালতি করেছে যেটা আজকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আন্দোলন ভাঙার জন্য কৃষিমন্ত্রী এক দুইটা লেজুর সংগঠনকে নিয়ে চেষ্টা করছেন তখনই এই বন্ধের আহ্বান কৃষক সংগঠনগুলো করেছিলেন যে আজকে গোটা দেশে বন্ধ হবে। তবে আমরা গর্বিত এই প্রথম কোন বন্ধে যে দেশের 25টির উপরে রাজনৈতিক দল তারা একে সমর্থন জানিয়েছে বলা যেতে পারে এখানে বিজেপি দল একঘরে হয়ে গেছে তার যারা সহযোগী ছিল একটা সময়তে তারাও আজকে এই বন্ধের সমর্থনে আমাদের পক্ষে দাঁড়িয়ে এসেছে। তৃণমূল কংগ্রেস তারা বন্ধ করে না কিন্তু এই বন্ধের নৈতিক সমর্থন দিয়েছে। উড়িষ্যার বিজেপি দল তারাও গতকালকে এই বন্ধের সমর্থনে দাঁড়িয়েছে। উড়িষ্যার সরকারও বলেছে সরকারি ছুটি ঘোষণা করেছেন উড়িষ্যা দিল্লির সরকার বলেছে যে আমরা এই বন্ধের সমর্থন করি বলে এই যে একটা ব্যাপকতা একটু আগে আমাদের জেনারেল সেক্রেটারি হান্নান মোল্লার সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে গোটা দক্ষিণ ভারত বন্ধ উত্তর ভারতে সব বন্ধ একমাত্র ইউপিতে তারা কিছু জোর জবরদস্তি করে কিছু করার চেষ্টা করেছে যেহেতু বিজেপি সরকার আমাদের রাজ্যের মধ্যে আমরা আজকে এখন পর্যন্ত যে খবর নিলাম যে 26 তারিখে যে সারা শ্রমিক বন্ধে পাড়া গিয়েছিল তার চেয়ে অত্যধিক সারা
মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে, ব্যাপক প্রচার করতে পেরেছিলাম, কিন্তু এই বন্ধে কিন্তু আমরা তেমন ভাবে প্রচার করার সুযোগ পাইনি, সময়টা খুব কম ছিল। কিন্তু এই সামান্য প্রচারে যেভাবে মানুষ সারা দিয়েছে, এটাকে বলবো স্বতঃস্ফূর্ততা করতে চলেছে। এক দুইটা টেলিভিশন দেখাবার চেষ্টা করেছে, আমরা যদি খবর নিলাম বিশাল করে কালকে হুলিয়া জারি করেছে, দোকান যদি খোলা না রাখা হয় তাহলে আর খোলা যাবে না। জানেন আপনারা বিশাল ঘর কিছু খোলা আছে, খোয়াইতে এরকম একটা হুলিয়া জারি করেছিল। এই দুটি সাব ডিভিশনাল শহর বাদে রাজ্যের সর্বত্র আমি একটু আগে থেকে খবর নিয়েছি, সব জায়গায় গাড়ি ঘোড়া কোথাও চলেনি। এখানে টিআরটিসির চেয়ারম্যান কয়েকটা গাড়ি নিয়ে টিআরটিসি দাঁড়িয়ে আছে, তার আগরতলার তিনটি যে প্রধান চন্দ্রপুর আইএসবিটি, রাধানগর মোটর স্ট্যান্ড এবং নাগেরজোলার স্ট্যান্ড স্তব্ধ হয়েছে। সকালবেলা কয়েকটা অটু তারা চালাবার চেষ্টা করেছিল, এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে। ফলে সেভাবে বলব, এই যে একটা ব্যাপক সারা আমাদের কৃষকদের সমর্থনে গোটা দেশের মানুষ এবং আমাদের ত্রিপুরার মানুষ দিয়েছে, আমরা সারা ভারত কৃষক সংঘর্ষ সমিতির পক্ষ থেকে এবং কৃষক আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে এবং রাজ্যবাসীকে আমাদের ধন্যবাদ জানাই। আমরা এখনো অনড় আছি, এই তিনটি আইন, কৃষি কালো আইন যেটি, যার ফলে মূলত আমাদের দেশের কৃষি জমি এবং কৃষকের ফসলকে আমাদের দেশের যারা পুঁজিপতি কর্পোরেট হাউস যারা, তাদের হাতে তুলে দেওয়ার জন্যই নরেন্দ্র মোদীর সরকার ওকালতি করেছেন, আইন তৈরি করেছেন এবং আজকেও তার পক্ষে ওকালতি করছেন। এবং আমরা বলব, কৃষক সংগঠনগুলো যে সিদ্ধান্ত নিচ্ছে এবং কালকে আগামীকাল আবার ডেকেছেন, বলেছে আমরা যাবো আলোচনা, কিন্তু দাবি একটাই, প্রত্যাহার যদি না হয় গোটা সমগ্র দেশকে সেখানে অচল করে দেওয়া। এই সরকারের ভিতকে এই কৃষকরা নাড়িয়ে দেবে। আজকে এই এত ঠান্ডার মধ্যে যেভাবে দিল্লিতে এটা ব্যাপকভাবে এই মানুষ সাবিল হয়েছে, এবং শুধু আজকে কৃষকরা না, আমরা দেখেছি কৃষকের ঘরের সন্তানরা, মহিলারা, 80 বছরের বয়স্ক লোকেরা এই বিক্ষোভে সামিল হয়েছে। বিভিন্ন রাজ্যের যারা ক্রীড়াবিদ, বিশেষ করে কৃষকের ঘরের যারা সন্তান, যারা রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছিলেন, তারা তাদের পদক ছেড়ে দিয়েছে। এই যে নানাটা কৃষকরা, আমরা বলি কৃষকরা হয়েছে আমাদের অন্নদাতা, শুধু চাল গম আনাজ তরকারি না, সেখানে দুধ মাছ মাংস সব যোগান দেয়, পশু খাদ্য যোগান দেয়। এই কৃষকদের পেটে লাথি মরে নরেন্দ্র মোদী সরকার বড়লোকদের যে লাভ করার জন্য যে আইন করেছেন, এই আইনের বিরুদ্ধে এই সংগ্রাম আমাদের চলবে যতদিন পর্যন্ত আমাদের এই সংগ্রামে আমরা ফসল না পাব, কৃষকরা ঘরে যাবে না। এবং যেভাবে কৃষকরা এখানে দাঁড়িয়ে বয়স্ক লোকেরা বলছেন, প্রয়োজন বোধে আমরা 6 মাস 1 বছরও থাকতে রাজি আছি, কিন্তু দাবি না আদায় করে আমরা এখানে লিখে দেব। এই হলো মূল কথাটা। আপনারা যারা এসছেন আপনাদের ধন্যবাদ জানাবো। আর সন্ধ্যা 7টায় আবার আমরা সামগ্রিক খবর নিয়ে আপনাদের নিশ্চিত হয়ে আমরা জানাবো। এই হলো এখন পর্যন্ত যে কথা। আমার দুজন বন্ধু আছে কৃষক আন্দোলন নেতা, ওদের জেলার পশ্চিম জেলার সভাপতি রতন দাস এবং পশ্চিম জেলার সম্পাদক মধুসূদন দাস।